অনলাইনে ব্যবসায়ীরা এমনভাবে ছবি তুলে প্রচার করেন যা দেখে গ্রাহক আকৃষ্ট হয়, কিন্তু কিন্তু গ্রাহক পণ্য হাতে পাওয়ার পর দেখে যা ভেবেছিল সেরকম নয়। ছবি কিন্তু এই পণ্যেরই তোলা হয়েছিল। ছবি তোলার ভঙ্গি নান্দনিক হয়, গ্রাহক আকৃষ্ট হয়েছিল, বাস্তবে তা আকর্ষণীয় নয়। এ ধরনের সূক্ষ্ম প্রতারণা সম্পর্কে কি বলবেন ভাই মোয়াজ্জেম হোসেন? বেচাকেনা করতে গিয়ে গ্রাহককে বা বিক্রেতাকে আপনার প্রতারণার শিকার করা, তার কাছে কোনো কিছুকে ভিন্নভাবে উপস্থাপন করার অপচেষ্টা করা হয়, এটা ইসলাম শরীয়ত দৃষ্টিকোণ থেকে হারাম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ধরনের প্রতারণা যারা করে তাদের সম্পর্কে বলেছেন, মান গাশ্শা ফালা ইসা মিন্না, যে ব্যক্তি কাউকে প্রতারণা করে কোনো বিক্রেতাকে কোনো গ্রাহককে, সে আমার উম্মত হতে পারে না। এ ধরনের বাণিজ্য হালাল নয়, এ ধরনের উপার্জন হারাম হয়ে যাবে। আজকাল আম, লিচু এবং মৌসুমি যে ফলগুলো আছে সেগুলোর পাশাপাশি অনেক আইটেমের কেনাবেচা অনলাইনে হয়ে থাকে। অনলাইনে কেনাবেচার এই যে যুগ চলছে, সময় চলছে, এখন ছবি তুলে সেটা মার্কেটিং করা হয়, মানুষ সেটা দেখে কিনে। এখানে প্রথমত যদি ছবিটা হয় নিছক আপনার কি বলে এটাকে, নিছক যদি ফাইল ফটো বা সিম্বলিক ছবি, তাহলে সেটা লেখা থাকা উচিত যে এটা সিম্বলিক ছবি মাত্র। তাহলে দর্শক বুঝতে পারবেন বিবরণ থেকে যে এই টাইপের হবে, আর এই সিম্বল থেকে বোঝা আছে এই জাতীয় জিনিসটা। আর যদি হুবহু ওই পণ্যের ছবি হয়, তাহলে সেক্ষেত্রে ছবি তোলার ক্ষেত্রে মূল বিষয়টা যেন ফুটিয়ে ওঠে, ছোটো জিনিস যেন বড় বোঝা না যায়, ভালো দেখা না যায়, এই প্রতারণা যেন করা না হয় সেটি এনশিওর করতে হবে। সেটা যদি না করা হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু এটি হালাল হবে না। এবং